Webisode 1 আসুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের শুভেচ্ছা। এখনো পর্যন্ত সব ঠিক আছে, সব ঠিক থাকবে, সব খুব ভালো হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসুন। অবিন, এসো, আমরা ভেতরে যাচ্ছি। সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, ঠিকঠাকারই তো কথা ছিল, কেন জানো না তুমি? তাই বলছিলাম, অবিনের পাশের সিটে বসে এলে তো। আর কোথায় বসবো বলো? এভাবে ছোঁয়াছুঁয়ির খেলা না খেলে একেবারে নিয়ে গেলেই তো পারে। আমি তো দাঁড়িয়ে আছে, দেখো না অবিনবাবু ইয়াং হয়ে গেছে, একেবারে 20 বছর বয়স কমে গেছে। তার যদি কোন রকম অসম্মান আজ হয়, আমি সবার সামনে কি সিন যে করবো না। খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে, গা ঝুলে পড়ে যাচ্ছে একেবারে। কেমন আছেন গুরুজি? এনালি বাড়িতে আসুন। হ্যাঁ, অবিনবাবু নমস্কার। দাদা সব ঠিকঠাক আছে তো? আপাতত, প্লিজ একটু নিজের মতো করে মানিয়ে গুনিয়ে নেবেন। না না, এভাবে বলতে হবে না, এত ফর্মালিটি কোনো দরকার নেই। বলছিলাম যে আপনাদের ওই গুরুজি, মানে গুরুজি কোথায় তাকে দেখছি না। একজন সঙ্গীতের মানুষ তো একজন সঙ্গীতের মানুষকেই খুঁজবেন, স্বাভাবিক। অ্যাকচুয়ালি গুরুজি আজকে আমার মেয়ের কন্যাকর্তা, আসল কন্যাকর্তা উনি। এই তো সবাইকে আপ্যায়ন টাপ্যায়ন করছেন, ভেতরে গেছেন, এক্ষুনি ফিরে আসবেন। কী বলবো আপনাকে, যে কে বলবে যে এই মানুষটা একটা সাধক, আজকে দেখে মনে হচ্ছে ঘোর সংসারী। আমি আমি এক মিনিট আসছি গুরুজি। ইনি আপনার খোঁজ করছেন, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অবিন মজুমদার। উস্তাদ রশিদ আলী শুধু একটু বয়সের ছাপ পড়েছে, তা না হলে একই চেহারা, একই রকম প্রশান্ত চোখ মুখ। অবিন, গায়ক হিসেবে যে নাম শুনি সেই অবিন, আমার পুরনো চেনা অবিন। কত বছর পর দেখা হচ্ছে ওর সঙ্গে। অবিন মানে তো শুধু অবিন নয়, অবিন মানে তো এক সবুজ গায়ে কৃষ্ণকলি মেয়ে, এক অতল দিঘির মতো ভালোবাসা, আর মারদাঙ্গা চিরবিচ্ছেদ। আচ্ছা বাবা, আপনারা আলাপ করুন, আমি একটু ভেতর দিকটা যাই, ওখানে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থাটা ঠিকঠাক হলো কিনা আমি একটু দেখে আসি। আমাকে একটু অনুমতি দিন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ
কত বছর পর আমাদের দেখা হচ্ছে। অবিন, সময় হচ্ছে পদ্মপাতার জলের মতো, যত মুঠো করে ধরতে যাবে পালিয়ে যাবে। কত খুঁজেছি তোমাদের, কত খুঁজেছি, তারপর একসময় মনে হয়েছে আর হয়তো তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের? হ্যাঁ, তোমাকে আর আমার বোনকে। তোমার বোন এখন কোথায়? কোথায় মানে? সে তোমার কাছে নেই। আমি তো শুধুমাত্র এই আশাতেই এখানে ছুটে এলাম যে তোমাদের সঙ্গে দেখা হবে। তবু মনে আশঙ্কা ছিল, ভাবিনি তুমি সেই রশিদ আলী। আমিও তো ভাবিনি যে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অবিন মজুমদার, সে আমার কত দিনের পরিচিত। তাহলে কুরচির কি খবর রশিদ ভাই? কুরচির খবর নিতে চেয়েছিলাম বলেই তো আমাকে বংশ ছাড়া হতে হয়েছিল। তারপর আমি বাইরে চলে যাই, তারপর এখানে ওখানে নানা জায়গায় ঘুরে এই শ্রীপুরে আসি এবং এখানেই আটকে যাই। তাহলে কুরচিও? আমি তো এটাই বুঝতে পারছি না যে কুরচির কথা তুমি কেন বারবার আমাকে জিজ্ঞেস করছো। আমি যখন বাংলা ছেড়ে যাই তখন কুরচি তো বর্ধমানে তোমাদের বাড়িতে ছিল। এক গা লোকের সামনে আমাকে আর কুরচিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, শুধুমাত্র কুরচির প্রাণ বাঁচানোর তাগিদে। আমি আমার অধিকার ছেড়ে, আমার দেশ ছেড়ে এখান থেকে চলে গেছিলাম। তোমার পরিবারের লোকজন আমাকে বলেছিল যে এই শাদি তারা মানে না, তারা কুরচির আবার নতুন করে শাদি দেবে। আমি তো ভাবলাম কুরচি শাদি করে সুখে শান্তিতে সংসার করছে। তুমি চলে যাবার, না ঠিক চলে যাবার বলবো না, তুমি চলে যেতে বাধ্য হবার মাসখানেকের মাথায় কুরচি গা ছেড়ে চলে যায়। কি? চলো 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 পাল্টাই।